ओम शांति। आज के तारीख हलो 7 मार्च 2022। प्रात मुरली। ओम शांति बाप दादा मधुबन। आजकल मुरली दिए बाबा मिष्टि बाच्चारा स्मरणे स्मरणे सुख पाओ, अनुभव करो बाबा के स्मरण करो, तब शरीरे दुख कष्ट दूर हो जाए, तुम्हरा निरोगी हो जाए। तो बाबा बोले छेन, तुम्हारा जत बाबा के स्मरण कर तत तुम्हारा सुख पा और अनुभव करते बाबा के स्मरण कर ले शरीर दुख कष्ट दूर हो जाए और आप निरोगी हो जाओ। प्रश्नते बाबा बोले छेन, बाच्चारा एई समय तुम्हरा युद्धस्थले रयेछो, जय बा पराजयेर आधार कि? उत्तर, श्रीमते चले जय, निज मते बा अन्येर मते चले पराजय। একদিকে রয়েছে রাবণ মতানুসারীরা, অন্যদিকে রয়েছে রামের মতানুসারীরা। বাবা বলেন, বাচ্চারা রাবণ তোমাদের অনেক বিরক্ত করেছে, এখন তোমরা আমার সাথে বুদ্ধির যোগকে যুক্ত করে দাও, তাহলে বিশ্বের মালিক হয়ে যাবে। যদি কারণে অকারণে সমতে চলো তবে বিরক্ত হয়ে যাও, পড়া ছেড়ে দাও তাহলে মায়া মুখ ঘুরিয়ে দেবে, পরাজিত হয়ে যাবে, সেজন্য অনেক অনেক সাবধানে থাকতে হবে। গীত বাবা দেখো তোর সংসারে কি হাল হয়েছে, দেখতে রে সংসার কি হালত, ক্যা হো গই ভগবান। ওম শান্তি। মানুষকে কত বদলাতে হয় তা কেবল তোমরা ব্রাহ্মণ বাচ্চারাই জানো। তাহলে মানুষ কত উচ্চ থেকেও উচ্চে যেতে পারে, আবার সেই মানুষই কত নিম্ন থেকেও নিম্নে যেতে পারে। দেখো মানুষ উচ্চ থেকে উঁচুতেও যেতে পারে, আবার নিম্ন থেকেও নিম্নে যেতে পারে। মানুষ সত্যযুগেও শতপ্রধান বিশ্বের মালিক হতে পারে, আবার মানুষই কর্পদ শূন্য অর্থ ওয়ার্থ নট ইভেনি হয়ে যায়। এসব কিছু তোমরা জেনেছ। বাবার মাধ্যমে পতিত পাবন সদ্গতি দাতা আছেন একজনই, তিনি পবিত্র করেন, রাবণ পুনরায় পতিত করে দেয়। পরমপিতা পরমাত্মা এসে পুনরায় কত উচ্চ পদমর্যাদা সম্পন্ন বানিয়ে দেন, তবেই তো গায়ন করা হয় যে ঈশ্বরের মতিগতি আলাদা। যেমন ঈশ্বরের গতিমতি হচ্ছে আলাদা, ওনার মহিমাও সকলের থেকে আলাদা। বাবার মহিমা অপার, কারণ ওনার মতন মত শ্রীমদ কারোই হয় না। সেগুলিকে বলা হয়ে থাকে শ্রীমদ ভগবত। মত তো সকলেরই থাকে, ব্যারিস্টারের মত, সার্জেনের মত, ধোপার মত, সন্ন্যাসী উদাসী ইত্যাদির মত। তথাপি গাওয়া হয় যে হে ঈশ্বর তোমার মতিগতি সব থেকে আলাদা। পরমপিতা পরমাত্মাই হলেন উচ্চ থেকে উচ্চ, শ্রেষ্ঠ থেকেও শ্রেষ্ঠ, এ কোনো মানুষ বা দেবতার মত নয়। তোমাদের মধ্যেও যে পাকা নিশ্চয় বুদ্ধি সম্পন্ন সে এই কথা বুঝতে এবং বোঝাতে পারবে। তারা জানে যে বাবার শ্রীমতের দ্বারাই আমরা কত শ্রেষ্ঠ হয়ে যাই। বাবা হলেন প্রেমময় শান্তময় প্রতিটি বিষয়ে পরিপূর্ণ, তাই তোমাদেরকেও বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। সম্পূর্ণ উত্তরাধিকার কি? নাম্বার ওয়ান মালিক হওয়া। কমপক্ষে সূর্যবংশীয় মালায় তো গাথা হয়ে যাবে, আমরাই পূজ্য ছিলাম, পুনরায় আমরাই পূজারি হয়েছি। সমগ্র দুনিয়া ওনার মালা জপ করে, মালা অবশ্যই জপ করে, কিন্তু স্মরণের অর্থ কিছুই জানে না। বলে যে স্মরণ করতে করতে সুখ প্রাপ্ত করো, অর্থাৎ একজনকে স্মরণ করা উচিত, তাহলে এ সকল মানুষেরা কেন সবাইকে স্মরণ করে? বাবা বলেন, সকলকে স্মরণ করো না, কেবল একমাত্র আমাকেই স্মরণ করো। আমায় অর্থাৎ বাবাকে খুব স্মরণ করো, আমাকে স্মরণ করতে করতে তোমরা আমার কাছে পৌঁছে যাবে। আমি ডাইরেকশন দিতে থাকি যে গৃহস্থী জীবনে থেকে কেবল আমাকে অর্থাৎ বাবাকে স্মরণ করো। কত সহজ উপায় বলা হয় যে স্মরণে স্মরণে সুখ প্রাপ্ত করো, অর্থাৎ জীবনমুক্তির পথ প্রাপ্ত করো, শরীরের দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে। ওখানে তোমাদের শরীরে কোনো রোগ থাকে না বাচ্চারা, এখন বাবা তোমাদের সম্মুখে থেকে শোনাচ্ছেন, তোমরা শুনে অন্যদেরও শোনাও। সব থেকে ভালো তো এই টেপ রেকর্ডার শোনাই, এতটুকু মিস করবে না, তাহলে হাবভাব তো দেখতে পারা যাবে,
না তো বলছে তাহলে হাবভাব তো দেখতে পারা যাবে না, বুদ্ধির দ্বারা বোঝা যাবে যে বাবা এমন এমনভাবেই বুঝিয়ে থাকেন। এ টেপ মেশিন হলো রত্নের খনি, মানুষ তো শাস্ত্র দান করে থাকে, গীতা ছাপিয়ে তা দান করে, এ টেপ কত আশ্চর্য জনক বস্তু, একটু সংবেদনশীল তাই অত্যন্ত যত্ন সহকারে চালাতে হয়। এ হলো হাসপাতাল তথা ইউনিভার্সিটি, সকলকে হেলথ ওয়েলথের উত্তরাধিকার দিতে পারে, মুরলির থেকে সব কিছু পাওয়া যায়। কিন্তু মায়া মোহিনী এমন যে সব কিছু ভুলিয়ে দেয়, রাবণ মোহগ্রস্ত করে দেয়, নাকি রাম মোহগ্রস্ত করে, রাম তো একবারও আকর্ষণ করে, রাবণ তো আধাকল্প ধরে টানতে টানতে ধুলো নোংরা করে দেয়। এখানকার সকল বস্তুই হলো তমপ্রধান, পাঁচ তত্ত্বও তমপ্রধান, সত্যযুগে পাঁচ তত্ত্ব শতপ্রধান হবে, এ হলো কত বড় মাপের আমদানি। ন্যায়কে কোটি কোটির মধ্যে কেউ, বাদরের মতন বুদ্ধি সম্পন্নদের মন্দির সমবুদ্ধির বানাতে হবে, কত পরিশ্রম করতে হয়, সমগ্র দুনিয়ায় বেশালয় পরিণত হয়েছে, পুনরায় আমি এসে শিবালয় গড়ে তুলি। ভারত শিবালয় ছিল, এখন রাবণ বেশালয় করে দিয়েছে। সময় আধা আধি, বাবা বলেন বাচ্চারা এখন খুব সার্ভিস করো, ওরা অজ্ঞানী মানুষ তো বলার কথা বলে দেয় যে পতিত পাবন এসো, কিন্তু জানে না অনেক মত মতান্তর রয়েছে। স্বয়ং ভগবান বলেন এ হলো ভ্রষ্টাচারী দুনিয়া, মানুষ ভ্রষ্টাচারী হয়ে পড়ে। বিষের জন্য সবথেকে মহান শত্রু হলো কাম বিকার, ওখানে এ বিকার হয় না। এ ভারত সবচেয়ে প্রিয় বাবার জন্মভূমি, রাবণ যে হলো শত্রু তাকে জ্বালিয়ে দেয়, কারণ রাবণ আমাদের শত্রু, তাই রাবণকে প্রতি বছর জ্বালিয়ে দেয়। যেমন দেবীদের চিত্র তৈরি করে পূজা করে পুনরায় ডুবিয়ে দেয়, এসব হলো অন্ধশ্রদ্ধা। পাদ্রীরাও এ সকল কথা শুনে অনেককে কনভার্ট করে, এও হলো ড্রামার ভবিতব্য, কিন্তু তারা পরিশ্রম অনেক করে। এই সময় সমগ্র দুনিয়াতেই রাবণের রাজ্য রয়েছে, এই সময় সকলেই রাবণের বিকারে ছিছি মতে চলেছে। পরমপিতা পরমাত্মা পতিত পাবন, যার সবচেয়ে অধিক মহিমা, ওনাকে সর্বব্যাপী বলা হয়েছে। মানুষের আর কোনো শত্রু নেই, মানুষ মায়ার দ্বারাই নিপীড়িত, তার থেকে তো একমাত্র বাবা এসেই মুক্ত করতে পারবে, আর কেউ মুক্ত করতে পারে না। স্মরণে এসেছি আমি তোমার, লাজ রাখো প্রভু, আমার এমনও গান আছে, তোমাদের এখন রাবণের থেকেই বাঁচাই। রাবণ কত বিরক্ত করেছে, বাবা বলে এক রাবণ নিয়ে যায় অন্যদিকে, বাবা বলেন আমার মতে চলো, রাবণ পুনরায় ভুলিয়ে দেয়। বাবা আসেন বিশ্বের মালিক বানাতে, রক্ত দিয়েও লিখে দেয়, তবুও মায়া ভুলিয়ে দিয়ে মুখ ঘুরিয়ে দেয়, এসব হলো বুদ্ধির বিষয়। বাবা বলেন বাচ্চারা এখন ফিরে যেতে হবে, সেজন্য আমায় স্মরণ করো, তবে উচ্চ পদ পাবে। বাবা বলেন বৎস কখনো শ্রীমদ ভুলে যেও না, কিন্তু কারণে অকারণে নিজের মতে বা কারোর বিরক্ত করার জন্য বাবাকে ত্যাগ করে দেয়, একে বলা হয় যুদ্ধক্ষেত্র। একদিকে হলো রাবণের মত অনুসারীরা, অপর দিকে হলো রামের মতানুসারীরা। আরে তোমরা ভগবানের থেকে স্বর্গের উত্তরাধিকার নাও না, এতজন সব নিচ্ছে, তারা কি মূর্খ? তোমরাও ভগবানের সন্তান, তোমরা উত্তরাধিকার নাও। পরমপিতা পরমাত্মা ব্রহ্মার দ্বারা নতুন সৃষ্টি রচনা করেন, এমন নয় যে বিষ্ণুর দ্বারা দেবতা রচনা করেন, ব্রহ্মার দ্বারা বিষ্ণুপুরী রচনা করেছেন। বলা হয়েছে যে অবশ্যই ঠিক হয়েছে, বিষ্ণুর রাজধানীতে আমরা রাজত্ব করব, বসে থেকে থেকে পুনরায় উধাও হয়ে যায়, কারণে অকারণে মতবিরোধ হয়ে যায়, কোনো বন্ধনে আবদ্ধ হয় বা কেউ কিছু বললে তা ভুলে যায়। দেখো এখানে অসংখ্য বিকেরা রয়েছে, তারা পরমপিতা পরমাত্মার থেকে উত্তরাধিকার গ্রহণ করছে, ভালোভাবে পড়ছে, কিন্তু বাইরে গেলে তখন ভুলে যায়, মায়া ভ্রষ্ট বুদ্ধি সম্পন্ন করে দেয়। বোঝানোর জন্য কত পরিশ্রম করা হয়, বাচ্চারা মুহূর্তে মুহূর্তে কাজকর্ম থেকে ছুটি নিয়ে সার্ভিস করতে যায়, সকলের উপর কৃপা করতে চায়, কারণ এদের মতন দুঃখী কর্পদ শূন্য দুনিয়ায় কেউ নেই, সকলের এই ধন দৌলত মাটিতে মিশে যায়। আর তোমাদের হলো সত্যিকারের উপার্জন, তোমরা হাত ভরে নিয়ে যাবে বাকি
সকলেই খালি হাতে যাবে, তো দুনিয়ার মানুষরা খালি হাতে যাবে, আর আমরা জ্ঞানী বাবার জ্ঞান রত্নেতে ঝুলি ভরপুর করে যাব। এ তো সকলে জানে যে বিনাশ অবশ্যই হবে, সকলেই বলে এ হলো সেই মহাভারতের ভয়াবহ যুদ্ধের সময়, সকলকে কাল গ্রাস করবে, কিন্তু কি হবে তা জানে না। স্বয়ং বাবা বলেন, আমি তোমাদের সকলকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, আমাকে কাল মহাকাল বলা হয়, মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, সেই জন্য এখন তোমরা আমার মতানুসারে চলো এবং উচ্চ পথ প্রাপ্ত করে নাও, জীবন মুক্তিতেও পদ রয়েছে, সব ধর্ম স্থাপকরাই তো মুক্তিতে বসে থাকবে, হ্যাঁ তো ধর্ম স্থাপকরা কী হবে, তারা মুক্তিতে বসে থাকবে পরমধামে, তারাও প্রথমে যখন আসবে তখন শতপ্রধান, তারপর শতরজতমতে চলে আসে। উঁচু আর নিচু বেগার আর প্রিন্স ভারত এই সময় সব থেকে নিচ পতিত হয়ে গেছে, কাল পুনরায় পবিত্র প্রিন্স হয়ে যাবে, দেবী দেবতা ধর্ম অত্যন্ত সুখ প্রদান করবে, এত সুখ আর কোনো ধর্মে হতে পারে না। বাচ্চারা, তোমরা সত্যযুগের মালিক ছিলে, এখন নরকের মালিক হয়েছ, তোমরা পুনরায় প্রথম জন্ম সত্যযুগে নেবে, আমরাই সেই রাম, সোয়ের অর্থ কেউ বোঝে না, আমরা এর হামসো সোহামের অর্থ কেউ বোঝে না, আমরা জীবাত্মারা এই সময় হলাম ব্রাহ্মণ, এর পূর্বে শূদ্র ছিলাম, কাল আমরাই সেই দেবতা, তারপর ক্ষত্রিয় হব, পুনরায় বৈশ্য শূদ্র বংশে আসব। এখন আমাদের হলে উত্তরণ কলা, সত্যযুগে জ্ঞান থাকবে না, তার পূর্বে আমরা অবহরণ কলায় ছিলাম, বাবাই উত্তরণ কলায় নিয়ে যান, কিন্তু কারোর বুদ্ধিতে জ্ঞান দাঁড়ায় না, কারণ বুদ্ধির যোগ আমার সাথে থাকে না, সেই জন্য স্বর্ণযোগ্য পাত্রে পরিণতই হই না। বাবা বলেন, কেবল মুখে বাবা বাবা করতে হবে না, বরং বাবাকে অন্তরে রেখে এমনভাবে স্মরণ করতে হবে যাতে অন্তিম সময়ে যেমন মতি তেমনই গতি হয়ে যায়। দেহ বোধ পরিত্যাগ করে নিজেকে আত্মা মনে করো, যত নিজেকে আত্মা মনে করবে, বাবাকে স্মরণ করবে, ততই তোমাদের বিকর্ম বিনাশ হয়ে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। ভগবানু বাস তোমাদের সকলকে বোঝাতে হবে যে তোমরা এই যে যজ্ঞ তপস্যা দান করো, এর দ্বারা আমার সাথে মিলিত হতে পারো না, তোমরা এখন সম্পূর্ণরূপে অপবিত্র হয়ে গেছ, একজনও আমার কাছে আসেনি, ভবিষ্যতে নাটকের সমস্ত অভিনেতাদেরকেই থাকতে হবে, যখন নাটক সম্পূর্ণ হবে তখন সকলকে ফিরে যেতে হবে। আত্মার বুদ্ধি বৃদ্ধি পেতে থাকে, মাঝখান থেকে কেউ ফিরে যেতে পারে না। স্থপতিরা এখানে বসে আছে, 84 জন্ম নিতে হবে, বৃক্ষকে জরাজীর্ণ অবস্থায় পরিণত হতে হবে, এ হল অত্যন্ত ভালো বোঝার মতন বিষয়, অত্যন্ত সাবধানও থাকতে হবে যাতে মায়া যেন কোথাও ধোঁকা না দিয়ে দেয়, নিজের মুখ উপরের দিকে রাখতে হবে, খুশি মনে ফিরে যেতে হবে, মৃতের মুখ ঘুরিয়ে দেয় বাবা বলেন, নিজের মুখ স্বর্গের দিকে রাখতে হবে, পা নরকের দিকে, সেজন্য কৃষ্ণের এরকম চিত্র তৈরি করা হয়েছে, শ্যাম সুন্দর হয়ে যায়, তোমরাও গৌরবর্ণের হয়ে যাও, তবেই বলা হয় যে মানুষ থেকে দেবতা হতে সময় লাগে না, বেশি সময় লাগে, অর্থাৎ মানুষের সে দেবতা কিয়ত না লাগে, অর্থাৎ কলিযুগকে সত্যযুগে পরিণত করা বাবারই কাজ। বাচ্চারা, তোমরা জানো আমরা শ্রীমত অনুসারে বিশ্বে রাজত্ব স্থাপন করি, সেখানে এসে রাজত্ব করব, এতে যজ্ঞ তপস্যা করার প্রয়োজন নেই। বাবা এনার মাধ্যমে মত দেন যে আমাকে স্মরণ করো, এখন রাজধানী স্থাপিত হচ্ছে, তাতে যে পথ পেতে যাও তা নিয়ে নাও, যেমন এই মাম্মা হলেন এখন জ্ঞান জ্ঞানেশ্বরী, এরপর গিয়ে রাজ রাজেশ্বরী হবে, এই নলেজ হলো রাজযোগের, তাই এমন কলেজে কত ভালোভাবে পড়া উচিত। বাবা বলেন, আজ অনেক ভালো ভালো পয়েন্টস শোনাচ্ছি, সেই জন্য সম্পূর্ণ মনোযোগ দাও, মিত্র সম্বন্ধীদেরও কল্যাণ করো, যাদের ভাগ্যে থাকবে তারা উঠে পড়বে, শিবের মন্দিরে গিয়ে ভাষণ দাও, শিব বাবা নরককে স্বর্গে পরিণত করতে এসেছেন, অনেকে দেবতা হতে আসবে, তারা হতে আসবে, মায়ার সঙ্গে তোমাদের ভয়ানক যুদ্ধ চলছে, ভালো ভালো বাচ্চাদের আজ নেশা চড়ে কাল উধাও হয়ে যায়, তোমরা জানো যে পুরনো দুনিয়া সমাপ্ত হয়ে যাবে, আমরা এই পুরনো শরীর পরিত্যাগ করে নতুন দুনিয়ায় গিয়ে পা ফেলব, এই দিল্লি স্বর্গ হবে,
এখন স্বর্গে যাওয়ার জন্য ফুল হও। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমনার সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাত পিতা বাপ দাদাকে স্নেহ সুমনার নমস্কার। ধারণার জন্য মুখ্য সার এক, দেহ অভিমান ত্যাগ করে বাবাকে ভিতরে ভিতরে এমনভাবে স্মরণ করতে হবে যাতে অন্তিম সময়ে যেমন মতি তেমনই গতি হয়ে যায়। তো আচ্ছা, দেহ অভিমানকে ত্যাগ করে বাবাকে আমাদের ভেতরে ভেতরে এমনভাবে স্মরণ করতে হবে যাতে অন্তিম সময়ে যেমন মতি তেমনই গতি হয়ে যায়। স্মরণের দ্বারা বুদ্ধিকে গোল্ডেন এজেট বানাতে হবে। দুই নাম্বার, কখনো মনমতে বা মতবিভেদে এসে পড়া ছাড়বে না, নিজের মুখ স্বর্গের দিকে রাখতে হবে, নরককে ভুলে যেতে হবে। কিন্তু বলছে কখনো আমাদের মনমতে বা মতবিভেদে এসে পড়া ছাড়বে না, নিজের মুখ করতে হবে স্বর্গের দিকে রাখতে হবে আর নরককে ভুলে যেতে হবে। বর্ধার, সর্বপ্রাপ্তিকে সম্মুখে রেখে শ্রেষ্ঠ উৎকর্ষে মর্যাদায় অবস্থানকারী মাস্টার সর্বশক্তিমান ভব। সর্বপ্রাপ্তিকে সম্মুখে রেখে শ্রেষ্ঠ উৎকর্ষে মর্যাদায় অবস্থানকারী মাস্টার সর্বশক্তিমান ভব। স্পষ্টীকরণ, আমরা হলাম সর্বশ্রেষ্ঠ আত্মা, উচ্চ থেকেও উচ্চ ভগবানের সন্তান। এই মর্যাদাই হলো সর্বশ্রেষ্ঠ মর্যাদা। যেই শ্রেষ্ঠ মর্যাদার আসনে সেট হয়ে থাকে সে কখনো দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে না। দৈব মর্যাদার থেকে উচ্চ হলো এ ব্রাহ্মণের মর্যাদা। সর্বপ্রাপ্তির তালিকা সামনে রাখো, তবে নিজের শ্রেষ্ঠ মর্যাদা সদা স্মৃতিতে থাকবে আর গান গাইতে থাকবে যে যা কিছু পাওয়ার ছিল তা পেয়ে গেছে। পানা থা সো পা লিয়া, আর কিছু বাকি নেই রা। তো সবসময় যদি আমরা স্মৃতিতে থাকি তাহলে আমাদের শ্রেষ্ঠ মর্যাদা সবসময় যদি আমাদের স্মৃতিতে থাকে তাহলে এই গান গাইতে থাকবে যা কিছু পাওয়ার তা পেয়ে গেছি। সর্বপ্রাপ্তির স্মৃতি দ্বারা সর্বশক্তিমানের স্থিতি সহজ হয়ে যাবে। আজকের স্লোগান, যোগী এবং পবিত্র জীবনই হলো সর্বপ্রাপ্তির আধার বা ভিত। তো আছে যোগী এবং পবিত্র জীবনের আধার হলো সর্বপ্রাপ্তির আধার হচ্ছে ভিত, সর্বপ্রাপ্তির আধার বা ভিত। তাই আমাদের জীবনের সর্বপ্রাপ্তির আধারই হচ্ছে যোগী আর পবিত্র জীবন। যোগী পবিত্র জীবন হলেই আমরা সর্বপ্রাপ্তির কে অনুভব করতে পারব। আচ্ছা, ওম শান্তি, ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য। ওম শান্তি। जगा